আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। সব বাধা উপেক্ষা করে রেড জোনে ঢুকে পড়েছে ইমরানের লং মার্চ। নির্বাচন দিতে ছয় দিনের আলটিমেটাম, অন্যথায় যে হুঁশিয়ারি দিলেন ইমরান খান। ইমরানের লং মার্চে বাধা ও গ্রেফতার না করার নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের। আফগানিস্তানে সিরিজ বোমা হামলা, নিহত 11। বিমানবন্দর পরিচালনায় আমিরাতের সঙ্গে চুক্তি করছে তালেবান। দোনবাসে 40 শহরে গোলাবর্ষণ করেছে রাশিয়া। পুতিনকে সন্তুষ্ট করার চেষ্টার ফল ভয়ঙ্কর হবে বললেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এবার বিস্তারিত। নতুন নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ করছেন সদ্য ক্ষমতাচ্যুত পাকিস্তান তেহরিকি ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। বুধবার রাজধানীতে গিয়ে পৌঁছায় সেই লং মার্চ। এদিকে লং মার্চে বাধা না দিতে এবং সেখান থেকে নেতাকর্মীদের গ্রেফতার না করতে বুধবার নির্দেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্ট পিটিআইকে ইসলামাবাদের H9 এবং G9 এলাকার মধ্যে পেশোয়ার মোড়ের কাছে আজাদী মার্চ ও বিক্ষোভ সমাবেশের অনুষ্ঠানের নির্দেশ দেন। এদিকে সব বাধা উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে ইসলামাবাদের রেড জোনে ঢুকে পড়েছে ইমরানের লং মার্চ। বৃহস্পতিবার সকালে রাজধানী ইসলামাবাদে আজাদী মার্চ থেকে নতুন নির্বাচনের জন্য দেশটির সরকারকে ছয় দিনের আলটিমেটাম দেন ইমরান খান। অন্যথায় পরবর্তীতে গোটা জাতিকে সঙ্গে নিয়ে আবারও রাজধানীতে আসার হুঁশিয়ারি দেন তিনি। ইমরান খান বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সরকার সংসদ ভেঙে দিয়ে নির্বাচন ঘোষণা না করা পর্যন্ত এখানে বসে থাকব, কিন্তু আমি গত 24 ঘন্টায় যা দেখেছি তারা সরকার জাতিকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা জাতি ও পুলিশের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। ইমরান বলেন, সরকার খুশি হবে যদি আমি ইসলামাবাদে অবস্থান ধর্মঘট পালন করি, কারণ এতে জনগণ পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হবে। এ সময় তিনি পিটিআই এর মিছিল ঠেকাতে অভিযান এবং গ্রেফতার সহ আমদানি করা সরকার দ্বারা ব্যবহৃত কৌশলের নিন্দা জানান। একই সঙ্গে লং মার্চের বিষয়টি আমলে নিয়ে নির্দেশনা দেওয়ার সুপ্রিম কোর্টকেও ধন্যবাদ দেন তিনি। সদ্য ক্ষমতাচ্যুত পাকিস্তান তেহরিকি ইনসাফের চেয়ারম্যান ইমরান খান দেশটির সরকারকে নতুন নির্বাচন দিতে ছয় দিনের আলটিমেটাম দিয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজধানী ইসলামাবাদে আজাদী মার্চ থেকে এই আলটিমেটাম দেন তিনি। অন্যথায় পরবর্তীতে গোটা জাতিকে সঙ্গে নিয়ে আবারও রাজধানীতে আসবেন বলেও হুঁশিয়ারি দেন ইমরান খান। তিনি বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সরকার সংসদ ভেঙে দিয়ে নির্বাচন ঘোষণা না করা পর্যন্ত এখানে বসে থাকব, কিন্তু আমি গত 24 ঘন্টায় যা দেখেছি তারা জাতিকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা জাতি ও পুলিশের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টাও করছে। ইমরান বলেন, সরকার খুশি হবে যদি আমি ইসলামাবাদে অবস্থান ধর্মঘট পালন করি, কারণ এতে জনগণ পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হবে। এ সময় তিনি পিটিআই এর মিছিল ঠেকাতে অভিযান এবং গ্রেফতার সহ আমদানি করা সরকার দ্বারা ব্যবহৃত কৌশলের নিন্দা জানান। একই সঙ্গে লং মার্চের বিষয়টি আমলে নিয়ে নির্দেশনা দেওয়ার সুপ্রিম কোর্টকেও ধন্যবাদ দেন তিনি। এদিকে বুধবার মধ্যরাতে ইমরান খানের আজাদী লং মার্চের গাড়িবহর রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছায়। বৃহস্পতিবার সকালে ইমরান খানের আলটিমেটাম ঘোষণার পর ডি চকের রেড জোনে ঢুকে পড়ে তার দলের কর্মী সমর্থকরা। পাকিস্তানের প্রভাবশালী ডন পত্রিকার অনলাইনের খবরে বলা হয়, পুলিশি বাধা উপেক্ষা করেই রেড জোনে ঢুকে পড়ে পিটিআই সমর্থকরা। নতুন নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে যে লং মার্চ করছেন সদ্য ক্ষমতাচ্যুত পাকিস্তান তেহরিকি ইনসাফের চেয়ারম্যান ইমরান খান, তাতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে লং মার্চ থেকে আটক সব নেতাকর্মীকে ছেড়ে দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। তবে সুপ্রিম কোর্ট পিটিআইকে ইসলামাবাদের H9 এবং G9 এলাকার মধ্যে পেশোয়ার মোড়ের কাছে আজাদী মার্চ বিক্ষোভ করার নির্দেশ দেন। এদিকে বৃহস্পতিবার সকালে রাজধানী ইসলামাবাদে আজাদী মার্চ থেকে নতুন নির্বাচনের জন্য দেশটির সরকারকে ছয় দিনের আলটিমেটাম দিয়েছেন ইমরান খান। অন্যথায় পরবর্তীতে গোটা জাতিকে সঙ্গে নিয়ে আবারও রাজধানীতে আসার হুঁশিয়ারি দেন তিনি। ইমরান খান বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সরকার সংসদ ভেঙে দিয়ে নির্বাচন ঘোষণা না করা পর্যন্ত এখানে বসে থাকব, কিন্তু আমি গত 24 ঘন্টায় যা দেখেছি তারা জাতিকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা জাতি ও পুলিশের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টাও করছে। ইমরান বলেন, সরকার খুশি হবে যদি আমি ইসলামাবাদে অবস্থান ধর্মঘট পালন করি, কারণ এতে জনগণ পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হবে। এ সময় তিনি পিটিআই এর মিছিল ঠেকাতে অভিযান এবং গ্রেফতার সহ আমদানি করা সরকার দ্বারা ব্যবহৃত কৌশলের নিন্দা জানান। একই সঙ্গে লং মার্চের বিষয়টি আমলে নিয়ে নির্দেশনা দেয়ায় সুপ্রিম কোর্টকেও ধন্যবাদ দেন তিনি।
এদিকে বুধবার মধ্যরাতে ইমরান খানের আজাদী লং মার্চের গাড়িবহর রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছায়। বৃহস্পতিবার সকালে ইমরান খানের আলটিমেটাম ঘোষণার পর ডিচকের রেড জোনে ঢুকে পড়ে তার দলের কর্মী সমর্থকরা। পাকিস্তানের প্রভাবশালী ডন পত্রিকার অনলাইনের খবরে বলা হয়, পুলিশি বাধা উপেক্ষা করেই রেড জোনে ঢুকে পড়ে পিটিআই সমর্থকরা। আফগানিস্তানের রাজধানী কাবুল ও উত্তরাঞ্চলীয় শহর মাজারি শরীফে চার স্থানে বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। বুধবার কাবুলে এই বোমা হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাবুলে বুধবার রাতে মসজিদে বোমা বিস্ফোরণে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। তবে রাজধানী শহরের একটি হাসপাতালের টুইটে বলা হয়েছে, মসজিদে বিস্ফোরণে ৫ জন নিহত ও ২২ জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর আহত ব্যক্তিদের উদ্ধারে মসজিদে ছুটে যায় কয়েকটি অ্যাম্বুলেন্স। কাবুলে তালেবান পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, হজরত জাকারিয়া আলাইহিসসালাম মসজিদে এই বিস্ফোরণ হয়। তিনি বলেন, মাগরিবের নামাজের জন্য লোকজন মসজিদে জড়ো হলে বিস্ফোরণের ঘটনা ঘটে। বালক প্রদেশের রাজধানী মাজারি শরীফে মিনিবাসগুলো হামলার শিকার হয় বলে জানিয়েছেন তালেবান নিযুক্ত প্রাদেশিক মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজিরি। তিনি বলেন, শহরের বিভিন্ন এলাকায় তিনটি মিনিবাসে বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছিল। আসিফ আরও জানান, বিস্ফোরণে ৯ জন নিহত ও ১৫ জন আহত হন। আফগানিস্তানের বিমানবন্দরগুলো পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। তুরস্ক, আরব আমিরাত ও কাতারের সঙ্গে কয়েক মাসের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার টুইটারে জানিয়েছেন তালেবানের ভারপ্রাপ্ত উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার। পরে কাবুলের সাংবাদিকদের তিনি বলেন, তার প্রশাসন আরব আমিরাতের সঙ্গে নতুন করে বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং চুক্তি করতে যাচ্ছে। রয়টার্স জানিয়েছে, এতে বিদ্যমান চুক্তির বাইরে কিছু থাকছে কিনা কিংবা বিমানবন্দরের নিরাপত্তাও যুক্ত হচ্ছে কিনা তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি। আফগানিস্তানের বিমানবন্দর চালাতে তালেবানের সঙ্গে সম্ভাব্য চুক্তি বিষয়ে রয়টার্স আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি তারা। বিদেশি সেনারা সরে যাওয়ায় গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর বিমানবন্দর পরিচালনা ও নিরাপত্তায় সহায়তা করতে আগেও অস্থায়ী কারিগর দল পাঠিয়েছিল কাতার ও তুরস্ক। চুক্তির আলোচনার বিষয়ে অবগত একটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, কাতারের সঙ্গে তালেবানের আলোচনায় যে শর্তটি বাধা হয়ে দাঁড়িয়েছিল সেটি হচ্ছে, দোহা আফগান বিমানবন্দরে কাতারি নিরাপত্তারক্ষীদের রাখতে চেয়েছিল। তালেবানের উপর কাতারের যে কূটনৈতিক প্রভাব, আমিরাতও তার পাল্টা প্রভাব দাঁড় করাতে চায় বলে বিমানবন্দর পরিচালনা নিয়ে আলোচনা শুরুর পর গত বছর রয়টার্সকে একাধিক সূত্র বলেছিল। রুশ বাহিনী ইউক্রেনের পূর্বে অবস্থিত দোনবাস অঞ্চলে ৪০টিরও বেশি শহরে গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। ইউক্রেন সেনাবাহিনীর দাবি, আক্রমণের মধ্যে আটকে থাকা বেসামরিক নাগরিকদের জন্য পালানোর পথটিও বন্ধ করার হুমকি দিয়েছে রাশিয়া। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জয়েন্ট টাস্কফোর্স ফেসবুকে এসব তথ্য দিয়েছে খবর সিএনএনের। সেনাবাহিনী বলছে, দখলদাররা দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলের ৪০টিরও বেশি শহরে গোলাবর্ষণ করেছে। এ হামলায় ৩৮টি বাড়ি এবং একটি স্কুল সহ ৪৭টি বেসামরিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলার ফলে ৫ জন বেসামরিক লোক মারা গেছেন এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। সেনাবাহিনী আরও বলছে, রাশিয়া এই অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়েন করেছেন। সেভেরোদোনেস্ক এবং এর পাশে অবস্থিত লিচিচানস্ক শহরে অবস্থানরত ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার প্রয়াসে তিন দিক থেকে আক্রমণ করেছে। এ শহরগুলো যদি পতন হয় তবে পুরো লুহানস্ক প্রদেশ রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে, ক্রেমলিন যুদ্ধের একটি মূল লক্ষ্য বলে জানিয়েছেন ইউক্রেন সেনাবাহিনী। পুতিনকে সন্তুষ্ট করার চেষ্টার পরিণতি হবে ভয়াবহ। বৃহস্পতিবার বসনিয়া সফরে যাওয়ার আগে এই মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস। তিনি বলেন, রাশিয়ার আগ্রাসন কোনো সন্তুষ্টিতে থামবে না, এটা শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। আমরা সামরিক সহায়তা ও নিষেধাজ্ঞা দিয়ে দৃঢ়ভাবে ইউক্রেনের বিজয় নিশ্চিত করব। বসনিয়া ও হার্জেগোভিনা সফরে দেশটির সেনাবাহিনীর অনুষ্ঠানে ভাষণ দেবেন ট্রুস। এ সময় তিনি যুক্তরাজ্যের পশ্চিমা মিত্রদের পুতিনের পরাজয় নিশ্চিত করতে কাজ করার আহ্বানও জানাবেন।